আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আমার সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা এবং যারা দেখছো এই মুহূর্তে আমাদেরকে, আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল, কারণ আমার পাশে যাকে দেখতে পাচ্ছ ও আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থী আনন্দ। আনন্দ দিনাজপুরে বাসা, ও আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিয়ে প্রথম মাঠে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়ার সৌভাগ্য অর্জন করছে। আনন্দ কিন্তু বেসিক্যালি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ও কিন্তু আসছিল সেনাবাহিনীর সৈনিক পদের কোর্স করার জন্য। পাশাপাশি এখানে যেমন তোমরা বসে আছো, আমরা কিন্তু অন্যান্য বাহিনীর কোর্সগুলোও করাই, ওদেরকেও করানো হয়েছে, সাজেশন দেওয়া হয়েছে। তো ওকে কিন্তু বলছিলাম সব সময় যে সেনাবাহিনীতে যেতে চাচ্ছিস খুব ভালো কথা, কিন্তু পুলিশেও পরীক্ষা দে, তোর পুলিশে প্রথম মাঠেই হবে বলছিলাম। তো প্রথম মাঠে কিন্তু হয়েছে, বোঝা গেছে কি? তো ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওতে ওর কাছে একটু ওর সাফল্যের গল্পগুলো শুনি, ও কিভাবে নিজেকে প্রস্তুত করে পরীক্ষার জন্য প্রিপারেশন করছিল, কিভাবে পরীক্ষা দিয়ে সফল হয়েছে, এই জিনিসগুলো একটু তোমাদেরকে শোনাবো। এতে করে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তোমরাও বুঝতে পারবে যে কিভাবে একজন পুলিশ কনস্টেবল হওয়া উচিত বা কি করণীয় বা কি করতে হবে। বোঝাতে পারছে কি? ঠিক আছে, আনন্দ বলতে পারবো তো? আচ্ছা, তোমাদের আমি কোশ্চেন করি, ও বলুক, এটা বোধ হয় সব থেকে ভালো হবে। আচ্ছা আনন্দ, দিনাজপুরে বাসা, দিনাজপুর কোন জায়গায় বাসা? স্যার দিনাজপুর আমার কাহারুল থানায় বাসা। কাহারুল থানায় বাসা। আচ্ছা, যেদিন চাকরি পাইলা প্রথম? জি স্যার। আজ চাকরি পেয়ে যখন বাসায় এসে বললা? জি স্যার। যে বাবা মাকে যখন বললা, এই যে বাবা মার মুখের যে একটা এক্সপ্রেশন, কেমন লাগছিল? স্যার অনেক সুন্দর লাগছিল। আমার বাবা মার সাথে আমি ফোন আগে করছিলাম, যে তার আগে আমি সর্বপ্রথম আপনাকে ফোন করছিলাম ওখানে পুলিশ লাইন থেকে বের হওয়ার সাথে সাথে। ও চান্স পাওয়ার পরেই আগে সর্বপ্রথম আমাকে ফোন দিছে। তারপর তুমি বাসায় গেছো, বাসায় গিয়ে যখন তোমার বাবা মাকে বললা যে আমি চাকরি পাইছি, এই যে বাবা মার মুখে যে একটা এক্সপ্রেশন আনন্দ, এটা কেমন লাগছে? স্যার অনেক, স্যার অনেক, এটাকে বলা যাবে কি? সারা জীবন, সারা জীবনের কিন্তু একটা স্মৃতি চোখের সামনে ভাসবে। চাকরি পেয়ে বাবা মাকে বলতে যখন যাবা, দেখবা যে বাবা মার মুখে যে আনন্দ সেটা তুমি বুঝাইতে পারবে না। জি স্যার। আচ্ছা, কতজন পরীক্ষা দিতে গেছিলে বাবা তোমরা? আমরা স্যার ওখানে আমাদের ডিস্ট্রিক্ট থেকে 13,500 আবেদন করছিল। 13,500, 13,500-এর মধ্যে আমাদের যে প্রথমে যে ফিজিক্যাল এন্ডুরেন্সের জন্য টাকা হয়েছিল আমাদের 3,000-এর মতো। আচ্ছা, তো ওখানে 3,000-এ যখন আমরা যাই প্রথম দিন মাঠে, 22 তারিখ, মার্চের এটা 22 তারিখে, তো আমাদের 20 তারিখে ডাকছিল প্রথম। তো ওখানে ফিজিক্যাল এন্ডুরেন্সে ওখানে যাওয়ার পরে আমরা দেখতেছি যে, আমিও দেখতেছি যে প্রথম আপনি বলছেন যে পুলিশে গেলে তোর প্রথম মাঠে হয়ে যাবে। তো আমি কিন্তু সেই আশার তাগিদে গেছিলাম, পরে ওখানে যাই একটা নার্ভাস ফেস করছিলাম, কারণ দেখতেছি অনেকগুলো মাঠের সামনে অনেক প্রার্থী থেকে মাথা খারাপ হয়েছে। আচ্ছা, তারপরে মাথা ঠান্ডা রাখার পরে, তারপর সিরিয়াল অনুযায়ী, যেহেতু আমাদের রোল অনুযায়ী ডাকতেছে, তারপরে আমাদের ওখানে হাইট মাপলো প্রথম দিন, হাইট, তারপর হচ্ছে বুক মাপলো এবং ওজন মাপলো। প্রথম দিন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হলাম। দ্বিতীয় দিন আবার শারীরিক ইভেন্টের মধ্যে ওখানে 3,500-এর মধ্যে থেকে আমাদের রাখা হইলো 1,325 জন। আচ্ছা, তার মানে প্রাথমিকে চাষেবাসে আউট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রাখা হইলো 1,325 জন। আমি ছিলাম, আমার আরো কয়েকটা ছেলে ছিল, তার মধ্যে আমার ভাই ছিল সুভাষ ভাই, ও ছিল। তারপরে দ্বিতীয় দিন যখন আমরা গেলাম, দ্বিতীয় দিনে ওখানে আমরা 1,325 জনের মধ্যে আমাদের প্রথমে হইলো যে দৌড় হইলো 200 মিটার 28 সেকেন্ডে। আমি ওখানে 10 জনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করছিলাম। আচ্ছা, তালি দাও একটা 10 জন। তারপরে দৌড় হওয়ার পরে আমাদের পোশাক হইলো, পোশাকের পরে আমাদের ওই ড্রেগিং হইলো। হ্যাঁ, ড্রেগিং করছে, ড্রেগিং তো মনে হয় না স্যার, ড্রেগিং না, চিন আপ হইলো, চিন আপ হয়েছে, সরি স্যার, পুশ আপের পরে আমাদের ওই যে হাই জাম্প এবং লং জাম্প হয়েছে। হওয়ার পরে দ্বিতীয় দিনে কার্যক্রম শেষ হলো, যোগ্য বলে বিবেচিত হইলাম আমরা। ওখান থেকে 1,325 জনের মধ্যে আমরা সেদিন থাকলাম মোটামুটি স্যার 800-850 মতো আর কি। আচ্ছা, এরপরে পর্যায়ক্রমে তোমার দ্বিতীয় দিনের শারীরিক অনুশীলনগুলো হলো, দ্বিতীয় দিনের পরে তোমার তৃতীয় দিনের শারীরিক অনুশীলনগুলো, তৃতীয় দিনে আমরা আবার ওই যে 1,600 মিটার দৌড় হইলো আমাদের। হওয়ার পরে তো এখানে 1,600 মিটারের পরে ড্রেগিং হলো, তারপর হচ্ছে আপনার রক ক্লাইম্বিংটা হলো। আচ্ছা, 1,600 মিটার তোমাদের তো ওখানে দিনাজপুর জেলা পুলিশ যে লাইন্স আছে ওখানে তো হয়েছে। জি স্যার, পুলিশ কয় পাক দিতে দিচ্ছে ওখানে? স্যার আমাদের 8 পাক দিতে বলছে, কারণ 8 পাক, 200 মিটার করে পাক ছিল, 200 মিটারের পাক আর কি, তাই না?
ওখানে ঠিকঠাক মতো করতে পারছি? ঠিকঠাক করছি। তো তৃতীয় দিন শেষে কতজন থাকলা লিখিত পরীক্ষা? যে আমরা স্যার ওখানে 700 জন থাকলাম। 700 জন মেয়ে ছিল 92টা আর আমাদের পুরুষ বাকিগুলো পরীক্ষা দেওয়ার পরে আমাদের 29 তারিখে তো 29 মার্চ, তারপরে আমাদের এপ্রিল মাসে ডাকলো আর কি, 9 তারিখে যেদিন ভাইবা ছিল। ভাইবার দিনে আমাদের ভাইবার আগে আগে আমরা যারা রিটেন পরীক্ষা দিয়েছিলাম, আমাদের ভেরিফিকেশন হয়েছিল ফার্স্ট টাইম, যারা রিটেনে টিকছি এর মধ্যে আমরা রিটেনে টিকছি 166টা ছেলে। আচ্ছা, 700 জনের মধ্যে তার মধ্যে মেয়েও ছিল 92টা, তার তাহলে 608 জনের মতো পুরুষ পেতেন। টোটাল 700 জনের মধ্যে তোমরা 100 কতজন টিকলা? 66 রিটেন পরীক্ষা পাস করছে আর মেয়ে টিকলো স্যার 27টা। আচ্ছা, এখন রিটেন পরীক্ষার একটু বিষয় নিয়ে কথা বলি। রিটেন পরীক্ষা তোমাদের 45 নম্বরের কোশ্চেন স্যার, বাংলা ছিল, ইংরেজি ছিল। আচ্ছা, এরপরে কোশ্চেন কীরকম কমন পাইছিলা? জি স্যার, আপনি যেগুলো আমাদের এখানে গাইডলাইন দিয়েছিলেন মোটামুটি সবগুলো কমন ছিল। তাহলে দাও একটা, যারা যারা বসে আছে এবং যারা শুনছে আমাদেরকে ভিডিওতে, তো তাদের উদ্দেশ্যে একটু বলে দাও যে সোলজার ট্রেনিং একাডেমির লিখিত পরীক্ষার কোর্স করে কোনো লাভ আছে নাকি? স্যার অবশ্যই লাভ আছে, কারণ এখানে কোর্স করলে আমরা বিভিন্ন ধরনের বেনিফিট পাবো। তাছাড়া মনে করেন যে আমরা মূলত অনেকে আসি এক বাহিনীর জন্য প্রস্তুতি করা, যেমন নৌবাহিনী, কেউ আসে নৌবাহিনীর জন্য, কেউ আসে সেনাবাহিনীর জন্য, আবার কেউ আসে বিমান বাহিনীর জন্য শুধুমাত্র, আবার কেউ আসে ISSB করার জন্য। তো আমরা আমার সময় আমি মূলত সেনাবাহিনীর জন্য আসলাম। তো আপনি যখন আমাদের বললেন যে শুধু সেনাবাহিনীর জন্য প্রিপারেশন করলে হবে না, এখানে তো 3 বাহিনীর প্রস্তুতি করা হয়, তো আমি মোটামুটি সব বাহিনীর জন্য প্রস্তুতি করছিলাম। তো পরবর্তীতে মাঠে তো গেলাম, নেভিতে ফার্স্ট টাইম মাঠ করছিলাম নেভিতে। নেভিতে তো আমাদের সবকিছু এদিকে ফিট ছিলাম, বাট আমার সমস্যা ছিল ফ্ল্যাটফুট স্যার। ফ্ল্যাটফুট হওয়ার পরে এখানে যেহেতু বাদ পড়লাম, তারপর পরবর্তীতে আমার সুভাষদা আমি ঢাকা গেলাম বিমান বাহিনীতে MOTC-তে পরীক্ষা দেওয়ার জন্য সামনের বছর। তো ওখানে পরীক্ষা দেওয়ার পরে আমরা ওখানে দিয়েছিলাম 160 জন মোটামুটি। বিমান বাহিনীর MOTC-তে কিন্তু ওয়েটিংয়ে ছিল আর কি, বুঝতে পারছো কি? তো তারপরে হয়নি, রিজিক্স যেহেতু পুলিশেই লেখা ছিল, পুলিশেই খেলতে হয়েছে। তাহলে আমাদের এখানে রিটেন পরীক্ষার জন্য আমরা যেগুলো পড়াই বা সিট দিই বা এরা যারা বর্তমানে এখন বসে করতেছে, পরীক্ষা কমন পাবে তো? অবশ্যই পাবে স্যার, যেহেতু আমরা পাইছি, আমার ব্যাচমেটগুলো পাইছে, যেহেতু আমার যেগুলো আমাদের ব্যাচমেট ছিল অনেকেই তো এখন ট্রেনিং এ আছে, অনেকে এদের ব্যাচমেট কিন্তু অনেকেই ট্রেনিং এ করছে, বুঝতে পারছো? আমি পাইছি অনেকেই চাকরি পাইছে, ইনশাল্লাহ এও কিছুদিন পরে চলে যাবে ট্রেনিং এ পুলিশের, সবাই দোয়া করবা। তো যাই হোক, রিটেন পরীক্ষা 45-45 মধ্যে তুমি মোটামুটি বোধহয় 40-এর উপরে মোটামুটি স্যার আমি 35 আপ করছি আর কি। ওটাকে নাম্বারটাকে শুনেছিলাম না স্যার, নাম্বার শুনে আমার একটু আইডিয়া ছিল যে আমি 35। এরপরে রিটেন পরীক্ষার পরে তোমাদের মনস্তাত্ত্বিক একটা কি পরীক্ষা হয়েছিল কি স্যার? মনস্তাত্ত্বিকের মধ্যে আমাদের রিটেনের ভাইবাতে একটু আর কি কোশ্চেন ধরেছিল, তা আমাদের কিন্তু তেমন একটা ধরেনি মনস্তাত্ত্বিকের, আমাদের রিটেন যেটা আইকিউ আপনি মোটামুটি। রিটেন পরীক্ষায় তোমরা 100 কতজন বললা টিকছিলা? রিটেনে স্যার আমরা 166 জন 166 জন টিকছিলা। এরপরে 166 জনের মধ্যে তোমরা ভাইবা পরীক্ষা ভাইবা দিয়েছিলাম স্যার, এক সিটের বিপরীতে 2 জন টোটাল। ভাইবাটা একটু বাবা একটু আলোচনা করো, কোন ধরনের কোশ্চেন বা কি কি ধরছিল স্যার? বেসিক্যালি আমাকে তেমন কিছু ধরা নেই, যেমন আমি ভাইবা বলে যাওয়ার পরে সালাম দেওয়ার পরে আমি প্রবেশ করলাম, স্যারকে জিজ্ঞাসা করে আসতে পারি স্যার? তো স্যার অনুমতি দিল, তারপরে আমি সালাম দেওয়ার পরে স্যার আমার নাম জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, আমি বললাম আমার নাম আনন্দ। কয়জন ডাক দিছিল? একজন ডাক দিছিল স্যার, একজন করে। আচ্ছা, ওখানে টোটালি স্যার অনেকগুলো অফিসার ছিল, মোটামুটি 7 থেকে 8 জন অফিসার ছিল ভিতরে। আচ্ছা, কেন পুলিশে যোগদান করতে চাইলে ধরছিল? এমন কিছু স্যার প্রশ্ন ধরেনি, আমাকে শুধু নাম আমার নাম জিজ্ঞাসা করছে, বাবার নাম জিজ্ঞাসা করছে, বাবা কি করে, তারপরে মূলত একটা ট্রান্সলেশন ধরেছিল, ট্রান্সলেশন ধরেছিল যে আমি 5 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছি, এটা ধরেছিল, অ্যান্সার বললাম, বলার পরে বললো যে তোমার জিপিএ কত ছিল, জিপিএ বললাম আমার 4.72 ছিল জিপিএ। তো বললো যে বাবা, এখন বাবা তো বলেনি, মূলত বলছে যে তোমার রেজাল্ট অনেক ভালো আছে, তুমি এখন আসতে পারো, আমি ধন্যবাদ দিয়ে তখন বাইরে গেলাম। আচ্ছা, এইভাবে তোমার ভাইবা পরীক্ষাটা শেষ হলো? আমারটা এখানে এইভাবে ভাইবা পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকে অনেক ধরনের ধরেছে, একইভাবে ধরছে আর কি, বুঝতে পারছি আর কি। তো যাই হোক, ভাইবা পরীক্ষার পরে তোমরা টোটালি ফাইনালি যখন রেজাল্ট দিলো, যে স্যার রেজাল্ট আমাদের রাত 10টার দিকে দিছে। হ্যাঁ, ওখানে দেখো যে কয়জন টিকলা? ওখানে স্যার আমরা মূলত জেনারেল কোটা থেকে আমরা 53 জন টিকলাম, আর মুক্তিযোদ্ধা কোটা থেকে 7 জন, পোস্ট কোটা থেকে 8 জন,
আর মনে হয় যে বাকিগুলো টোটাল মিলে আমাদের ছেলে ছিল 71টা এবং মেয়ে 12টা গুড এখন এখানে একটা কথা বলে রাখি পুলিশে এখনকার যে পরীক্ষার নিয়ম এই পরীক্ষার নিয়মে কিন্তু শুধুমাত্র আবেদন করতে বলতে 100 টাকা লাগছিল তো জি স্যার এই 100 টাকার বিনিময়ে কিন্তু সবাই চাকরি পায় 130 টাকা মনে হয় 130 টাকার বিনিময়ে কিন্তু সবাই পুলিশে চাকরি পাচ্ছে জি স্যার তোরাও তো পাইছিস জি স্যার অবশ্যই এটা আমাদের দায়িত্ব জি স্যার প্রচার করা 130 টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশে চাকরি পাওয়া যায় এটা অকল্পনীয় বিষয় না জি স্যার এই কারণে আমাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাইতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে পুলিশের আইজিপি বেনজির আহমেদ স্যারকে ধন্যবাদ জানাতে হবে তাদের অক্লান্ত পরিশ্রমে পুলিশ এই যে এত বৈধতার ভিত্তিতে একজন যোগ্য প্রার্থীকে চান্স দিচ্ছে এই চান্সটা তোমাদেরকে লুফে নিতে হবে জি স্যার পারবা তো লুফে নিতে জি স্যার তো যখন বোর্ডে দেখলা তোমার রোলটা আছে কেমন লাগছিল অনেক স্যার অনেক ভালো কারণ আমি স্যার মূলত যেহেতু এই দিকের মাঠগুলো সেনাবাহিনীতে নেভিতে এয়ারফোর্সে মিস্টেক এসে আমার পরবর্তীতে আপনি বলছেন যে মূলত আগে বলছিলেন যে স্যার তোর রেভিতে চান্স হবে কারণ আমরা তো ক্লাসের মধ্যে আমরা যতগুলো ছিলাম এর মধ্যে ভালো ছাত্র ছিল কিন্তু নেভিতে খুবই ভালো ছাত্র ছিল এখানে নেভির পরীক্ষাগুলোতে কিন্তু খুব ভালো করত ঠিক আছে তো তারপর ওকে বলা যে পুলিশে গেলে তুমি ইনশাআল্লাহ ভালো স্যার তো পরবর্তীতে পুলিশে গেলাম আপনার কথা অনুযায়ী যা ওইখানে হয়ে গেল আমার তবে আগ্রহ ছিল আমার স্যার ডিফেন্সের যে কোনো বাহিনী হলেই হইবে গুড তো যাই ফাইনালে চান্স পেলে ফাইনালে তোমার টোটাল হচ্ছিল সর্বমোট 83 জন চান্স পেলে আর কি দিনাজপুর জেলা থেকে স্যার এরপরে তোমাদেরকে ঢাকাতে নিয়ে গেছে স্যার রাজারবাগ নিয়ে গেছে আমাদের তোমার ওখানে স্বাস্থ্যগত পরীক্ষা করা হয়েছে জি স্যার ড্রপ টেস্ট করা হয়েছে ব্লাড টেস্ট করা হয়েছে তো ওগুলো মোটামুটি আল্লাহর রহমতে সবকিছু ভালো আসছে সামনে কিছুদিন পরে হয়তোবা কুরবানি ঈদের পরে হয়তোবা ট্রেনিং এ চলে যাবে তো সবাই দোয়া করবে আনন্দের জন্য ঠিক আছে আনন্দ খুবই সংক্ষেপে যতটুকু না বললেই না ও চেষ্টা করছে তোমাদেরকে বোঝানোর জন্য আশা করি যারা শুনলা এবং যারা দেখছো বিশ্লেষণ করে দেখবা যে এর মধ্যে অনেক কিছু গাইডলাইন তোমাদের মধ্যে আছে কিন্তু বোঝা গেছে কি এই কারণে সব সময় যে কাজটা করতে হবে একটা বাহিনীর নির্দেশনা একটা বাহিনীতে ভালোবেসে কখনই যাবা না সবগুলো বাহিনীকে ভালোবেসে সবগুলো বাহিনীতে পরীক্ষা দিতে যাবা রিজিকে যেটা লিখে রাখবা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সেটাতে ইনশাআল্লাহ হয়ে যাবে তাই না মানতে হয়েছে যেখানে রিজিক আছে সেখানে সেখানেই হবে আর কি তো যাই হোক আর শেষমেশ সবার কাছে দোয়া যাবা না জি স্যার অবশ্যই আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ট্রেনিং সেন্টারে গিয়ে ভালো কিছু অর্জন করতে পারি ভালো কিছু ভালোভাবে পারফরম্যান্স করতে পারি সেখানে গুড এটাই দোয়া করছি আর একটা মজার বিষয় ওর চাচাতো ভাই না জি স্যার সুভাষ সুভাষ ওর চাচাতো ভাইও আসছিল আমাদের এখানে আমি এখানে স্যার মূলত আমরা এখানে যখন বিমানবাহিনীতে ভাইবা থেকে বাদ করলাম ও কিন্তু আসতে চাইছে আসতে বলতে ও আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম তো আসার পরে পরবর্তীতে মাঠ করছি মাঠ করার পর বললাম যে আমি তো ওখান থেকে কোর্স করছি রংপুরে তুই যা একটু ওখান থেকে ঘুরে তো পরবর্তীতে ওর নিজের ভাই যে ছিল বড় ভাই ছিল সেদিন আসছিল বৃষ্টির পানিতে মধ্যে আসছিল তো আসার পরে এখানে কোর্স করলো এক মাসে কোর্স করার পরে তারপর পরবর্তীতে মাঠে যায় পুলিশে তো এবার বাদ পড়লো ভাইবাতে ভাইবাতে বাদ পড়ার পরে এই পরশু দিন আর কি আমাদের 20 তারিখে গেছিল ওখানে 20 তারিখে গেছে 22 তারিখে মনে হয় পরীক্ষা ছিল ওখানে আর কি এমডিসিতে তো আমাদের ডিস্ট্রিক্ট থেকে 2 জন নিছে শুধু 2 জনের মধ্যে ওরা রিটেন দিছে 200 জন 200 জনের মধ্যে 12 জন টিকছিল রিটেনে 12 জন টিকার পরে মেডিকেলে ওখানে মেডিকেলে ওদের নেওয়ার পরে 5 জন ছিল তারপরে ভাইবা বটে 2 জন নিছে বলতে তো সুভাষের জন্য একটা তালি দেওয়া আছে সুভাষ সুভাষ অবশ্যই ফোন দিছিল ও আসবে এর মধ্যে ওদের ড্রপ টেস্ট আছে ড্রপ টেস্ট হয়ে গেলে ইনশাআল্লাহ ও আসবে তো যাক দুই ভাই আসছিল দুই ভাই সাকসেস হয়েছে তোমরা যারা বসে আছো যারা দেখছো ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদেরকেও সাকসেস হতে হবে আনন্দের জন্য দোয়া করবা আমাদের জন্য দোয়া করবো আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশাটা পূরণ করে দেয় সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ